স্মার্টফোনের পেছনে অতিরিক্ত সময় ব্যয় না করে বিজ্ঞান চর্চা এবং পাঠ্য বইয়ের বাইরে অতিরিক্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরও মনোযোগী এবং আগ্রহী হতে হবে ছাত্রছাত্রীদের স্মার্টফোনে ব্যবহার কমিয়ে সেই সময়টা নিজেদের উন্নয়নের জন্য ব্যয় করতে হবে তবেই তাদের নিজেদের অগ্রগতি হওয়ার পাশাপাশি সমাজেরও অগ্রগতি হবে বাল বিজ্ঞান প্রদর্শনী সেমিনারের উদ্বোধন করে শনিবার এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরী বিধায়ক বিশ্ববন্ধু সেন বীরবিক্রম ইনস্টিটিউশন বাস্কেটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ধর্মানগর পুরপরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমায় এসডিএম শ্যামচ্যুতি জমাতিয়া পুরপরিষুদের চেয়ারম্যান প্রদ্যুত্তে সরকার মহকুমার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ এবং বীরবিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রঞ্জু শর্মা এদিন নিজের বক্তব্যে বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন উজ্জ্বল ভবিষ্যতের দিকে বিশেষ করে বিজ্ঞান চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দ্রুত এগিয়ে চলেছে ভারতবর্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের গণ্ডি পেরিয়ে বর্তমানে সারা পৃথিবীর আদর্শ হয়ে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী কেমন করে একটা দেশের উন্নয়ন সাধিত হয় তা সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছেন তিনি ভারতের মতো দেশে শুধুমাত্র অলসতার কারণে বাঙালিরা পিছিয়ে পড়ছে মেধা থাকা সত্ত্বেও আইএএস আইপিএস এর মতো পরীক্ষার পাশাপাশি খেলাধুলা খেলাধুলাতেও দেখাতে ব্যর্থ হচ্ছে তারা অলসতা কাটিয়ে না উঠতে পারলে মেধা থাকা সত্ত্বেও সর্বোচ্চ শিখরে উন্নীত হতে পারবে না ছাত্রছাত্রীরা তাই নিষ্ঠা সহকারে ফাঁকি না দিয়ে কাজ করা উচিত বলে এদিন জানিয়েছেন তিনি আমরা পিছিয়ে যাচ্ছি কিন্তু অনেক দিক দিয়ে আমি বলবো যে আমি তো গার্জিয়ান আমি যদি গার্জিয়ান হিসেবে ত্রুটি রাখি সেটা আমার 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 ফল্ট ত্রুটি রাখিনি কিন্তু ত্রুটি রাখিনি সুতরাং পড়াশোনা যেমন শেষ নেই অভিভাবক অভিভাবক মন্ডলী আমি এখানে প্রদীপ দাসে জল দেওয়ার সময় একজন টিচার মন্ত্র পাঠ করলেন শরীরটা শিওরই উঠল ভালো এই টিচার কি অন্য কোন স্টুডেন্টকে একজন একটা স্টুডেন্টকে মন্ত্র পাঠ শিখিয়েছেন এই মন্ত্রটা এই মন্ত্র এই মন্ত্রটা সেই মন্ত্র আমাকে ভগত সরকে সামলকে শঙ্করকে সঙ্গে কি হবে স্টুডেন্ট যারা ডে টু ডে গ্রোয়িং যারা উঠছে জাগছে তাদেরকে শেখাতে হবে আমার মনে হয় না সুতরাং অনেকদিন আমাদের ঘাটতি আছে আমি কিন্তু সমালোচনা করার জন্য আসিনি আমি শুধু স্টুডেন্টদেরকে তোমাদেরকে বলবো ডেস্ট্রাকটিভ জিনিস তোমাদের হাতে একটা এসে গেছে এটার নাম হচ্ছে মোবাইল এর বাইরে গিয়ে যত বেশি এক্সট্রা পড়াশোনা করতে পারো বালবিজ্ঞান প্রদর্শনী সেমিনার উপলক্ষে আগামী আট ও নয় জানুয়ারি বীরবিক্রম ইনস্টিটিউশনের দালানবাড়িতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী জেলাভিত্তিক মডেল প্রদর্শনী সেখান থেকে শ্রেষ্ঠ দশটি মডেলকে বেছে নিয়ে তাদের মধ্য থেকে পাঁচটিকে আগরতলা পাঠানো হবে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য বালবিজ্ঞান সেমিনার থেকেও প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগীকে নির্বাচিত করে পাঠানো হবে রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় ব্যুরো রিপোর্ট আর নিউজ